নমস্কার মাঙ্গলিক দোষের আরেকটি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই মাঙ্গলিক দোষ একটি এমন একটি দোষ এমন একটি বিচার মাঙ্গলিকের যে সময় সময় আমি মাঙ্গলিক দিয়ে আরো অনেক অনুষ্ঠান করেছি তবে মাঙ্গলিক নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক ওঠে বারবার ধরে তো অবশ্যই বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসেছে একজন ম্যাডাম আমাকে বিভিন্ন কমেন্ট করে আগের অনুষ্ঠান যেটা মাঙ্গলিক করেছিলাম সেখানে বেশ কিছু কমেন্ট করেছে এবং সেই কমেন্টসের উত্তরগুলোই দিতে চলে আসলাম এবং মাঙ্গলিক দোষ সম্পর্কে আরও নতুন কিছু তথ্য আপনাদেরকে জানাবার জানাবার চেষ্টা করব এবং মাঙ্গলিক দোষ যে আসলে মাঙ্গলিক দোষ সম্পর্কে আরও নতুন নতুন কথাগুলো তো বলবোই এবং তার সঙ্গে সঙ্গে আমি বোঝাবার চেষ্টা করব আসলে এই দোষটি কেন এত ভয়ঙ্কর মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষের নাম শোনেনি এমন মনে হয় মানুষ নেই প্রত্যেকটি মানুষ বিশেষ করে মহিলারা মহিলাদের জন্মচক্রের মধ্যে যদি মাঙ্গলিক দোষ থাকে সেটাকে কিন্তু একটু বেশি নেগেটিভ বলে ধরা হয় সেই বিষয়টাকে কিন্তু একটু খারাপ নজরে দেখা হয় বা একটুখানি সংকোচ বোধ হয় মাঙ্গলিক দোষকে কেন্দ্র করে সমাজের মধ্যে ও বহু মানুষ ভুল ভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে মাঙ্গলিক দোষ এখন একটি কুসংস্কারে রূপান্তর হয়েছে বেশ কিছু মানুষ মাঙ্গলিক দোষ বলে কিছু মানেই না আর বেশ কিছু মানুষ কিন্তু মাঙ্গলিক দোষকে খুবই বেশি করে পরিমাণে মানে আবার বেশ কিছু মানুষ মাঙ্গলিক দোষ সম্পর্কে জানেই না আসলে আসলে মাঙ্গলিক দোষ কেন মানুষের জীবনে প্রবলেম দিচ্ছে মাঙ্গলিক দোষ কেন এই মঙ্গলকে কেন্দ্র করে তৈরি হলো তো এই প্রত্যেকটি বিষয় স্টেপ স্টেপ বাই আমি বলবো আপনার যদি জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ থাকে তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি বুঝে নেবার চেষ্টা করুন যে দোষটি কি সমস্যা দেয় আসলে দেখুন আমরা সবাই জানি যে লগ্ন লগ্নের চতুর্থ লগ্নের সপ্তম লগ্নের অষ্টম এবং লগ্নের দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে তাহলে পারে মাঙ্গলিক দোষ হয়ে যায় মাঙ্গলিক দোষ সম্পর্কে আরও বেশ কিছু কথা বলা রয়েছে তার মধ্যে আর একটি অন্যতম হচ্ছে মাঙ্গলিক দোষ যদি অশুভ গ্রহের ঘরে বসে হয় তাহলে পারে সেই দোষের প্রভাব অতিরিক্ত বেশি দেখা যায় যেমন ধরুন মঙ্গল চতুর্থ মানে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ঘরের মধ্যে মঙ্গল থাকলে তো মাঙ্গলিক দোষ হয় কিন্তু সেই মঙ্গলটি যদি অশুভ গ্রহের ঘরে থাকে মানে এই সমস্ত জায়গায় লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এই ঘরগুলো যদি অশুভ গ্রহের ঘর হয় তাহলে সেই মাঙ্গলিক দোষের ফল মানে নেগেটিভ ফল অশুভ ফল বৃদ্ধি হয়ে যায় শাস্ত্রকারেরা বলেছেন যে মাঙ্গলিক দোষ বলে মাঙ্গলিক দোষ যার আছে তার স্বামী বা স্ত্রী যদি মাঙ্গলিক হয় তাহলেই তার সঙ্গে বিয়ে বিবাহ করান নচেত কিন্তু একজন মাঙ্গলিক আর একজন মাঙ্গলিক নয় এরকম মানুষের কিন্তু বিবাহ দেবেন না তাহলে কিন্তু অপমৃত্যু হতে পারে এই কথাগুলোকে শুনে মানুষ একটা নিজের মতো করে বানিয়ে দিয়েছে তাহলে এই অপম হতে পারে এর যে এই যে বিষয়টা এটাকে ধারণা করে একটা বললো মুনি ঋষিরা অপমৃত্যু হতে পারে কিন্তু মানুষ এটাকে মনে করলো কি মাঙ্গলিক মেয়ের সঙ্গে যদি কোনো ছেলের বিয়ে হয়ে যায় তাহলে সেই ছেলের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এগুলো মানুষ বানিয়ে নিয়েছে কিন্তু এই রকম মুনি ঋষিরা বোঝাতে যায়নি আসলে কি বোঝাতে গিয়েছিল ব্যাপারটাকে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব যদিও বা আমার বুদ্ধি বা আমার জ্ঞান এত মহান মহান মানুষটা যে চিন্তাভাবনা করে বিষয়গুলোকে বলেছিল তাদেরকে ধারে কাছেও যেতে পারবে না কিন্তু আমি দীর্ঘদিন থেকে যতটুকু জ্যোতিষ পড়াশোনা করেছি এবং সেখান থেকে যতটুকু বুঝেছি সেই বিষয়ে আপনাকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব মঙ্গল মঙ্গলই শুধুমাত্র মাঙ্গলিক দোষ করে রবি নয় শনি নয় রাহু নয় কেতু নয় মঙ্গলই শুধুমাত্র করে মঙ্গলকেই বিশেষ করে প্রাধান্য দেওয়া হলো যদিও বা মাঙ্গলিক দোষ সম্পর্কে আরও অনেক রকম বিতর্ক রয়েছে অনেকে বলে কি এই সমস্ত স্থানে অশুভ গ্রহরা যদি থাকে তারাও কিন্তু মাঙ্গলিক দোষের সম পরিমাণই এফেক্ট দিতে শুরু করে দেয় কিন্তু আমি ওই দিকে যাব না হতে পারে কিন্তু আসলে মাঙ্গলিক দোষের এই মঙ্গলকে নিয়ে আমি কথা বলবো ব্যাপারটা কিছুটা বুঝতে পারবেন তো মাঙ্গলিক দোষের মধ্যে মঙ্গলকেই এতটা ভয়ানক বা এতটা সমস্যার একটি গ্রহ হিসেবে ধরা হয়েছে এইটাই তার কারণ কারণ মঙ্গলের মধ্যে রয়েছে মঙ্গলের মধ্যে রয়েছে প্রতিবাদের ভাষা মঙ্গল হচ্ছে একটা এমন গ্রহ যেই মঙ্গল যে যে কোনো আমরা যখন মঙ্গলের আমি যখন বিভিন্ন স্টুডেন্টদেরকে আমি পড়াই তখন আমি বিভিন্ন স্টুডেন্টদেরকে বলি মঙ্গল কিন্তু একটি এমন গ্রহ মঙ্গল কিন্তু কারুর অর্ডার ফোনে না মঙ্গল মানে হচ্ছে সেনাপতি সে শুধুমাত্র অর্ডার যেটা পাবে সেটাই করবে তার মধ্যে বিচার বিবেচনা করার কোনো ক্ষমতা নেই মঙ্গলের মধ্যে মঙ্গলের মধ্যে রয়েছে উগ্রতা মঙ্গলের মধ্যে রয়েছে হিংসা মঙ্গলের মধ্যে রয়েছে প্রচন্ড রুরো ভাষায় প্রতিবাদ এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটিটিউডটাকে খারাপ করে দেওয়া এবার দেখুন মাঙ্গলিক দোষ যে সমস্ত মহিলাদের বিশেষ করে আছে তাদেরকে আপনি দেখুন বা মাঙ্গলিক দোষ যার আছে ছেলেরও যদি হয় তারা কিন্তু প্রচুর ভালো কথা বলতে পারে অবশ্যই কিন্তু মাঙ্গলিক দোষ যাদের মধ্যে থাকবে তারা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে এইবারে দেখুন মাঙ্গলিক দোষ যার আছে সেই মহিলাটি বা সেই পুরুষটি সর্বদাই কিন্তু চায় যাকে আমি ভালোবাসি সে যেন কারুর সঙ্গে আর সম্পর্ক না রাখে এইখান থেকে শুরু হয় প্রবলেম প্রবলেমটা কেমন করে তৈরি হচ্ছে দেখুন মঙ্গল প্রচন্ড মঙ্গলের মধ্যে কিন্তু একটা সেন্টিমেন্টাল ব্যাপার কাজ করে মঙ্গলের মধ্যে কিন্তু প্রচণ্ড অভিমান রয়েছে মাঙ্গলিক মহিলারা বিশেষ করে মাঙ্গলিক দোষটা একজন লিখেছেন আমাকে যে মাঙ্গলিক দোষটা মহিলাদের ক্ষেত্রেই কেন দেখা হয় পুরুষদের ক্ষেত্রে এতটা বেশি দেখা হয় না কেন তার রিজেন হচ্ছে আমাদের সমাজটি হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু একজন মহিলা যদি তার উগ্র ভাষায় প্রতিবাদ করে একজন মহিলা যদি প্রতিবাদ করতে গিয়ে অনেক রকম কথা বলে এবং সেই কথার মধ্যে হতে পারে যুক্তি আছে তাহলে এটা সমাজ আমাদের সমাজ যেটা রয়েছে সেটা কিন্তু এখনো অবধি একজন পুরুষ চেল্লামেল্লি করতে পারে চেঁচামেচি করতে পারে উগ্র ভাষায় কথা বলতে পারে কিন্তু একজন মহিলা যে এরকম করবে এটা আমাদের সমাজ এখনো অবধি একটু একটু উল্টো পাল্টা নজরে দেখে এবার মাঙ্গলিক কোনো মহিলা মাঙ্গলিক কোনো মহিলা যদি কোনোভাবে দেখে যে আমি যাকে ভালোবাসি সে অন্য কোথাও সম্পর্ক করছে সেই সম্পর্ক যে সবসময় প্রেমেরই হবে তা তো নয় প্রেমের যদি হয় যদি মাঙ্গলিক মহিলা ধরুন কোনো ছেলেকে ভালোবাসে এবং সেই মহিলাটি শুনলো যে আমি যাকে ভালোবাসি সে অন্য কোনো মহিলাকে প্রেমে পড়েছে তাহলে তো হুলুসতুলুস করে দেবে সেই মহিলা আর যদি মাঙ্গলিক মহিলাদের মধ্যে একটা মেন্টালিটি কাজ করে যে আমি যাকে ভালোবাসি সে আমাকে জিজ্ঞেস না করে কারুর সঙ্গে কথা বলবে না বা সেরকম ভাবে মিশবে না এইখান থেকে শুরু হয় সমস্যা এইবারে ধরুন একজন মাঙ্গলিক মহিলার সাথে একজন নন মাঙ্গলিক ছেলে প্রেম করছে তাহলে সেই নন মাঙ্গলিক ছেলেটা হয়তো তার বোনের সঙ্গেই কথা বলছে হয়তো সেই বোনকে এই মাঙ্গলিক মহিলাটি চেনে না তো বোনের সঙ্গে কোনো রাস্তা দাঁড়িয়ে কথা বলছে এই মাঙ্গলিক মহিলাটি কিন্তু সঙ্গে সঙ্গে দেখে মনে করবে যে এ মনে হয় নতুন মানে কোনো মেয়েকে চক্কর লাগাচ্ছে একটা ভালো করে ব্যাপারটাকে বুঝুন ঘটনাগুলো কিন্তু ঘটবে এদিক ওদিক একদম ঘটবেই ঘটবে এরকম ঘটনা এইবারে এই বিষয়টাকে দেখে কোনো ছানবিন না করে কোনো জানার চেষ্টা না করে যে ওই মহিলাটি কে এই যে মহিলাটি দেখলো অর্থাৎ ছেলেটির প্রেমিক সে কিন্তু সেইটাকে দেখে উল্টো পাল্টা চেল্লা শুরু করে দিল আসলে মাঙ্গলিক মহিলারা কিন্তু সবথেকে বেশি সন্দেহ ব্রাতিকের মধ্যে ভোগে এবং এই সন্দেহ কিন্তু বিবাহিত জীবনে গিয়ে বড় সমস্যা নিয়ে আসে একে তো সন্দেহবাতীক তার সঙ্গে সঙ্গে মিথ্যে থেবা ভুলভাল বিষয়কে জেনে চেল্লামেল্লি করা এবং এইটা যদি ননমাঙ্গলিক ছেলে হয় তখন কিন্তু সে বারবার ধরে এই সিচুয়েশন যদি ক্রিয়েট হয় ঘরের মধ্যে তাহলে পারে কিন্তু সেই ননমাঙ্গলিক ছেলেটির বারবার মনে আঘাত হতে শুরু হবে তাই শাস্ত্রকারেরা বলেছে যে এরকম যদি সিচুয়েশন হয়ে যায় তাহলে পারে কিন্তু সেই মহিলার স্বামীর অপমৃত্যু হয়ে যাবে তখন কি হবে অপমৃত্যুটি কেমন করে হচ্ছে যে বারবার ধরে ধরুন ওই মহিলা ওই ছেলেটিকে বলছে ছেলেটি দুঃখে একদিন করলো তাহলে এখান থেকে এলো বলছে এই অপমৃত্যুর ধারণাটা দিয়েছিল মুনি ঋষিটা ওই রাস্তায় যেতে যেতে দুর্ঘটনা হয়ে যাবে এটা নয় কিন্তু এই ব্যাপারটাকে বলেছিল তাহলে এটা যদি মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে স্বাস্থ্যকারীরা বলছে মাঙ্গলিক মহিলার সাথে একমাত্র মাঙ্গলিক ছেলেই শ্যুট করবে আর অন্য কেউ নয় তার কারণ হচ্ছে কি যে মাঙ্গলিক ছেলেটি যে মাঙ্গলিক মহিলাটি যে করছে করছে প্রতিবাদ এই নন মাঙ্গলিক ছেলে হলে সে কিছু বলতে পারবে না সে চুপচাপই থাকবে স্যার তার দুঃখ লাগলেও সে কিছু বলতে পারবে না কিন্তু নন মাঙ্গলিক ছেলে কিন্তু সেই ব্যাপারটা যদি ভুল হয় অবশ্যই প্রতিবাদ করবে এবং মাঙ্গলিকের সঙ্গে কিন্তু সে যথাযথ তারও মুখের ভাষা কিন্তু ভালো রয়েছে তারও অনেক অনেক ডায়লগ দিতে পারে তো সে কিন্তু ফাইট করে যাবে এবং বলা হয়েছে মাঙ্গলিক মহিলার সাথে মাঙ্গলিক ছেলের বিয়ে দিলে সংসারটি সুখের হয় সুখের হয় কিনা অনেক বিচার বিষয় রয়েছে কিন্তু এরা ঝগড়া করেও বিকালবেলা বসে দুজনে খাওয়া দাওয়া করবে মাঙ্গলিক মেয়ের সঙ্গে যদি মাঙ্গলিক ছেলের বিয়ে হয় কারণ মাঙ্গলিক মেয়েটি যেই রুড়ো ভাষায় কথা বলছে মাঙ্গলিক ছেলেটাও কিন্তু ওই রুড়ো ভাষার প্রতিবাদ করতে জানে নন মাঙ্গলিক ছেলেটা কিন্তু প্রতিবাদ করতে পারবে না এবং নন মাঙ্গলিক ছেলেটা কিন্তু তার মঙ্গলটা কমজোর হয়ে গেছে আর এর মঙ্গলটা কিন্তু ফাইটার হয়ে গেছে মানে যোদ্ধা হয়ে গেছে সেনাপতির মতো তাহলে এখন মঙ্গলের মধ্যে এমনিই রয়েছে সে যখন রেগে যায় মঙ্গল তখন যা ইচ্ছা তাই বলেই দেয় তো সেটা যদি এখন নন মাঙ্গলিক ছেলে হয় তার তো শুনে ব্যাপারটা খুবই খারাপ লাগবে তো এই ব্যাপারটাকে ধরে শাস্ত্রকারীরা আইডিয়া করেছিলেন যে এরকম যদি সিচুয়েশান ক্রিয়েট হয় তাহলে পারে কিন্তু অপমৃত্যু ঘটার সম্ভাবনা বৃদ্ধি হয়ে যাবে এবার কি তাহলে যত মাঙ্গলিক আছে সবারই কি এরকম ঘটনা ঘটছে না এরকম ঘটনা সবার ঘটছে না তবে কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই ঘটছে তো ঘটছে না কোথায় যেখানে লগ্ন স্ট্রং যেখানে জন্মছকের মধ্যে বৃহস্পতির ভালো পজিশন রয়েছে বা যার বৃহস্পতি ভালো নেই লগ্ন অতটা স্ট্রং নেই কিন্তু একটি ভালো সমাজ থেকে যে মহিলাটি বড় হয়েছে ভালো পরিবেশ থেকে যেই মহিলাটি বড় হয়েছে সেই মহিলার ঘরের মধ্যে মাঙ্গলিকের এফেক্ট অনেকটাই কম দেখা যাবে এখন ধরুন একজন মহিলা যেই মহিলা একটা এমন ঘর থেকে বড় হয়েছে যেই ঘরের মধ্যে সেই মহিলার মা এবং বাবা প্রত্যেক দিন গালাগালি খিস্তিকেয়ারি চেল্লামেল্লি ইত্যাদি ইত্যাদি করে সংসার কাটাচ্ছে যা হোক করে এবার সেইগুলো দেখতে দেখতে একজন মহিলা বড় হয়েছে তাহলে সেই মহিলার যদি মাঙ্গলিক দোষ থাকে তার প্রতিবাদের ভাষা ভাষা হবে হবে একটু আলাদা তার প্রতিবাদের কিন্তু প্রচন্ড এই ব্যাপারগুলোকে মাথায় রাখবেন অনেক সময় বলেছে একজন প্রশ্ন করেছিলেন আমাকে সেই প্রশ্নের মধ্যে বলেছে যে মাঙ্গলিক দোষ থাকলে বলা হয় আপনি মাঙ্গলিক মেয়ে বা ছেলের সঙ্গে বিয়ে করবেন কি করে এরা একসঙ্গে একই ছাদের নিচে থাকবে হ্যাঁ একই ছাদের নিচে এরা থাকতে পারবে কারণ দুজন মানুষ কেউ কাউকে কিন্তু মানসিক দুঃখ দিতে পারবে না কারণ দুজনই মঙ্গলে দুজনেরই মঙ্গল শক্তিশালী হয়ে রয়েছে আর যদি একজনের মঙ্গল কমজোর হয়ে যায় আর একজনের মঙ্গল বেশি বড় মানে শক্তিশালী হয়ে যায় তাহলে পারে যার মাঙ্গলিক রয়েছে সে উল্টো পাল্টা বলে যার মাঙ্গলিক নেই তাকে কিন্তু ড্যামেজ করে দেবে কথাবার্তা এমন বলে এই জন্য বলেছে দুজনকেই মাঙ্গলিক করুন তবে বিবাহিত জীবনটা টিকবে আশা করছি কিছুটা এরকম ওরকমই অ্যান্সারটা হবে হয়তো আমি সেরকম আপনি বলবেন যে আমি কথাটা বোঝাতে পারলাম এবার দেখুন একজন বলেছে মাঙ্গলিক দোষ ছেলেদের ক্ষেত্রে অতটা ক্ষতিকর নয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ প্রচন্ড ক্ষতি করে এটা কেন খুব সিম্পল হিসাব কারণ হচ্ছে মঙ্গল মঙ্গলকে আমরা মহিলাদের জন্য বিবাহের বলি মঙ্গল কিন্তু জন্য বিবাহের কারগ্রহ নয় তাহলে মঙ্গলকে দেখে আমরা একজন মহিলার বিবাহিত জীবনটি কি হতে পারে সেই বিষয় সম্পর্কে ধারণা নিয়ে নিই তাহলে একজন মহিলার জন্মচাপের মধ্যে মঙ্গল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই একজন মহিলার মাঙ্গলিক যদি জন্মচক্রের মধ্যে থাকে তাহলে পারে সেটা কিন্তু মঙ্গলের একটি খারাপ স্থিতি মঙ্গল অনেক সময় কি হয় বলশালী হয়ে পীড়িত হয়ে যায় এটা হচ্ছে সেই দিক অর্থাৎ মাঙ্গলিক দোষ থাকলে পারে সেই মঙ্গল বলশালী হয়ে পীড়িত হয়ে গেছে এর ফলে কিন্তু মেয়েটির জীবনের মধ্যে অনেক রকম বাজে মানে এই আর কি বা অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাবে স্বভাব চরিত্র দেখতে পাওয়া যাবে কখনো সে খুব রুড়ো কথা বলবে কখনো সে নিজের লোকের সঙ্গেই ঝগড়া করে নেবে কখনো সে আমি আমি করবে কখনো সে মনে করবে আমি যেটা বলছি সেটাই ফাইনাল এবং তার সঙ্গে সঙ্গে মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষটা এই কারণে ধরা হয়েছে কারণ মেয়ে কিছু মেয়ে এটা সব মেয়েকে বলেনি কিছু মেয়ে এমন কথাবার্তা বলে যে কথাবার্তা কোনো কিন্তু বিনাশ তৈরি করে তো এই জন্যই বলা হয়েছে স্বাস্থ্যকারীরা বলেছেন যে মহিলাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষটা বেশি করে দেখবেন কারণ একজন পুরুষ সে কিন্তু বিভিন্নভাবে ব্যাপারটা কন্ট্রোল করতে পারে কিন্তু একজন মহিলা কিন্তু কন্ট্রোল করতে পারে না আবার দেখুন লিখেছে একজন কমেন্টস করে আগের ভিডিওটার মধ্যে যে মাঙ্গলিক দোষ কেন মেয়ের থাকলে তারা কর্মে খুবই উন্নতি করতে পারে তার কারণ কি খুব সিম্পল কারণ কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে উর্জা শক্তির গ্রহ আপনি যে কর্ম করছেন এটা তো আপনার একটি এক ধরনের শক্তি। তাহলে আপনার যদি জন্মছকের মধ্যে মাঙ্গলিক থাকে বা যে সমস্ত মহিলার জন্মছকের মধ্যে মাঙ্গলিক রয়েছে তারা প্রচন্ড কর্মঠ ব্যক্তি হয় কারণ তাদের ঊর্জা ক্ষমতা বেশি রয়েছে তাদের এনার্জি বেশি রয়েছে এবং এই মাঙ্গলিক দোষ থাকলে পারে আমি যতটুকু দেখেছি বেশিরভাগ সময় এই মাঙ্গলিক দোষ যে সমস্ত মহিলার আছে তারা কোনো না কোনো কাজবাজের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তার কারণ হচ্ছে যে সিম্পল এদের মধ্যে এনার্জি রয়েছে এদের মধ্যে জীবনে কিছু করে দেখা প্রবণতা রয়েছে এবং এই মাঙ্গলিক দোষ থাকলে পারে তারা কাজকর্ম করে তাই যে সমস্ত মহিলাদের মাঙ্গলিক দোষ আছে তারা অনেক সময় কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে কারণ কাজকর্মের যে পরিশ্রম করার যে ঊর্জা শক্তি এটা দেয় আসলে মঙ্গল আর মাঙ্গলিক দোষ থাকলেই মঙ্গলের ক্ষমতা বেড়ে গেল তো এখান থেকে এইটা ব্যাপারটা ক্রিয়েট হয়ে যায় মাঙ্গলিক দোষ থাকলে ছেলেদের ব্যবসা খুবই খারাপ হয়ে যায় কেন এটা হয় একজন লিখেছে তো মাঙ্গলিক দোষ থাকলে পরে মেয়ে ছেলেদের ব্যবসা খুবই খারাপ হয়ে যায় এই কথাটা কিছুটা ঠিক কিছুটা ভুল আসলে মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে সপ্তম ঘরের মধ্যে প্রভাব দেয় মঙ্গল যদি চতুর্থ ঘরে থাকে তাহলেও পারে কিন্তু সপ্তম ঘরের মধ্যে প্রভাব দেয় মঙ্গল যদি সপ্তম ঘরে থাকে তাহলে তো অবশ্যই সপ্তম ঘরকে প্রভাব দেয় মঙ্গল যদি দ্বাদশ ঘরে থাকে তাহলে তার অষ্টম দৃষ্টি দিয়ে সপ্তম ঘরকে প্রভাব দেয় তাহলে অষ্টমটা শুধু বাদ হয়ে গেল এই প্রত্যেকটি জায়গার মঙ্গল মানে লগ্ন চতুর্থ সপ্তম এবং দ্বাদশ ঘরের মঙ্গল সরাসরিভাবে সপ্তম ঘরকে প্রভাব দিচ্ছে এবারে সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বিচার করি তাহলে ব্যবসার স্থানকে মঙ্গল দেখছে এবারে মঙ্গলের মধ্যে রয়েছে বিনাশকারী ক্ষমতা এইবারে দেখুন মাঙ্গলিক দোষ যখনই হবে আমি বললাম মঙ্গলটি বলশালী হয়ে পীড়িত হয়ে যায় তখন মঙ্গল এই যে এই যে এই সপ্তম ভাবকে দেখছি সপ্তম ঘরটি ব্যবসার ঘর এবারে অটোমেটিক্যালি এই মঙ্গল কিন্তু ব্যবসার মধ্যে প্রচন্ড নিষ্ঠুরতা নিয়ে আসবে এই মঙ্গল কিন্তু ব্যবসার মধ্যে বিনাশকারী ক্ষমতা দেবে অর্থাৎ ব্যবসাটাকে বন্ধ করে দেবার চেষ্টা করবে ব্যবসার মধ্যে কিন্তু হঠাৎ লস আপনি কাউকে মাল দিলেন সে ঠিকমতো টাকা দিল না বিভিন্নভাবে টাকা আটকে গেল এবং তার সঙ্গে সঙ্গে আপনার পার্টনার বা আপনার ক্লায়েন্টদের সঙ্গে কাস্টমারের সঙ্গে মনোমালিন্য এবং কিছু কিছু সময় এই মাঙ্গলিক কিন্তু আপনার ব্যবসার মধ্যে গিয়ে কিন্তু সরাসরিভাবে এই ব্যবসাকে কোনোভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে কারণ মঙ্গলের মধ্যে রয়েছে একটা এমন অ্যাক্টিভিটি যা যে কিন্তু যেই বিষয়টার জন্য সামনের লোকটা আপনাকে খুব ভুল বোঝে আর এইখান থেকে শুরু হয় গণ্ডগোল এখান থেকে ব্যবসার মধ্যে লস ক্রিয়েট করে তো এরকমই হচ্ছে বিষয়টি এবার মাঙ্গলিক দোষ সম্পর্কে আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে আমি যতটুকু জীবনে দেখেছি তার মধ্যে আমি দেখেছি সাকসেসফুল বিবাহিত জীবন কাটাতে পারে একমাত্র মাঙ্গলিক মহিলারা বা মাঙ্গলিক ছেলেরা আবার সব থেকে বেশি সমস্যার বিবাহিত জীবনকে যদি আমরা দেখি তাহলে এটাও মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক মহিলারা তাহলে মাঙ্গলিক দোষ কিন্তু সব জায়গায় সমস্যা দেয় না যদি জন্মছকের মধ্যে বৃহস্পতি লগ্নপতির বলবত্তা থাকে বলশালী থাকে এবং যদি এই যে মাঙ্গলিক মেয়ের সঙ্গে মাঙ্গলিক ছেলের বিয়ে হচ্ছে এই জায়গাটা যদি এরা জোটক বিচার করে বিবাহ করে এবং জোটক বিচারের মধ্যে যদি এদের পঁচিশ চব্বিশের ওপরে পয়েন্ট পায় তাহলেই পারে কিন্তু মাঙ্গলিক দোষটা সেভাবে প্রভাব দিতে পারে না বা অনেক এর প্রভাব কম হয়ে যায় তাহলে এখানে একটি প্রশ্ন আসবে যে মাঙ্গলিক মেয়েরা বা মাঙ্গলিক ছেলেরা যদি বিয়ে করে তাহলে এদেরকে কোনো দিন ডিভোর্স হয় না হ্যাঁ অবশ্যই হয় এদেরও ডিভোর্স হয়ে যায় কি করে হয় তার কারণ হচ্ছে যদি এদের জন্মচাকে জোটক বিচারের মধ্যে ভালো ম্যাচিং না আসে যদি এরা সঠিক ভয়েতে মাঙ্গলিক দোষটাকে না কাটায় তাহলে মাঙ্গলিক দোষ জীবনের কোনো না কোনো একটি অংশে গিয়ে সমস্যা আপনাকে দেবেই দেবেই দেবে কেউ রুখতে পারবে না আপনি মাঙ্গলিক দোষকে মানুন আপনি মাঙ্গলিক দোষকে না মানুন তাহলে মাঙ্গলিক দোষের সঙ্গে অনেক সময় বলা হয়েছে যে নারায়ণে কোনো মহিলার মাঙ্গলিক দোষ থাকলে পারে কুম্ভ বিবাহ দিতে কুম্ভ বিবাহের একটি খুবই ভালো দিক রয়েছে কারণ কুম্ভের সঙ্গে কিন্তু শ্রী নারায়ণকে অনেকটা এ করা হয় নারায়ণকে বলা হয় যে এক নারায়ণ হচ্ছে অমর তো এর অনেকটা কাহিনী রয়েছে কাহিনীটা অনেক বড় হয়ে যাবে কিন্তু কুম্ভবিবাহ একটি ভালো প্রন্থা তবে আরও অন্যান্য ওয়েতেও মাঙ্গলিক দোষটাকে ঠিক করা হয় মাঙ্গলিক দোষের অশুভত্বকে কম করিয়ে দেওয়া হয় যাতে এই মাঙ্গলিক দোষ কোনো দুর্ঘটনা জীবনে না নিয়ে আসে তার জন্য বিভিন্ন ব্যবস্থা করা যায় তবে আপনার জন্মচকের মধ্যে যদি মাঙ্গলিক থাকে তাহলে এটা যে আপনার একটি অভিশাপ এরকম কখনোই মনে করবেন না মাঙ্গলিক মহিলারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আপনাদের মধ্যে ভগবান একটি প্লাস শক্তি দিয়েছে আমরা শুধু মাঙ্গলিক দোষের খারাপ দিকগুলো দেখলাম কিন্তু মাঙ্গলিক দোষের অনেক ভালো দিক রয়েছে কারণ মাঙ্গলিক মেহেরা কিন্তু যথেষ্ট প্রতিবাদী যথেষ্ট বেশি পরিমাণে পরিশ্রমী এবং তাদের স্বপ্নটাকে তারা নিজেরাই সাকার করার জন্য যথেষ্ট লড়াই করে এবং লক্ষ্যে পৌঁছবার জন্য যথেষ্ট চেষ্টা করে এবং মাঙ্গলিক মহিলারা সব থেকে বেশি তাদের স্বামীর পাশে থাকে তবে মাঙ্গলিক মেয়েদের একটি শর্ত তারা দেখে নেয় যে আমি যার জন্য এত করছি সে আমাকে আমার জন্য কি ভাবে প্লাস এইটা যদি সে অ্যান্সার পেয়ে যায় যে না আমি যার জন্য এত করার চেষ্টা করছি সেও আমার জন্য ভাবে তাহলে আপনি চোখ বন্ধ করে জেনে রাখুন মাঙ্গলিক মেয়ে আপনার জীবনের জন্য একটি বরদান তৈরি হয়ে যাবে মনে করবেন যে ভগবান আপনাকে পাঠিয়েছে এই মানুষটি এই মানুষটা আপনাকে আগলে ধরে রাখবে যে কোনো সমস্যা আসতে দেবেন আর যদি এমন হয় যে একজন মহিলা মাঙ্গলিক দোষ রয়েছে কিন্তু সে যার সঙ্গে প্রেম করছে সেই আহ মানুষটি কিন্তু এই মাঙ্গলিক মহিলাটাকে ছেড়ে অন্য কোন সঙ্গে সম্পর্ক রাখছে তাহলে মনে রাখবেন যে এই সম্পর্কের মধ্যে অনেক বড় ঝামেলা কিন্তু আসবে আজকে আসেনি কালকে কিন্তু আসবেই কারণ মাঙ্গলিক মেয়েরা এটা কিন্তু কখনোই বরদাস্ত করবেই না যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম আমার জ্ঞান অভিজ্ঞতা দিয়ে আশা করছি বুঝতে পেরেছেন হয়তো কিছুটা যদি আপনাদের এখান থেকেও আবার কিছু প্রশ্ন ক্রিয়েট হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব আবার একটি মাঙ্গলিক এপিসোড করব আসলে এই মাঙ্গলিক দোষের যে কনসেপ্ট এটা সম্পূর্ণ রূপে আপনাকে বোঝাবার আমি সম্পূর্ণ চেষ্টা করব যাই হোক এখানেই শেষ করি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি